হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি শনি রাখরার বর্ণমালা স্কুল রোডের টেস্টি ট্রিটের সামনে ফুড হাব নামে একটি ফুড কার্টে। আজকে আমরা টেস্ট করব ফুড হাবের হাইপ তোলা, অনলাইনে ভাইরাল হওয়া ডাম্পিং কোলা, যার প্রাইস হচ্ছে 150 টাকা। নেটে ছবি এবং ভিডিও দেখে যা বুঝলাম, এই ডাম্পিং কোলার প্যাকেজিংটি খুবই আকর্ষণীয়। হয়তো যাই হোক, আমরা অর্ডার করেছি তাদের দুটি ডাম্পিং কোলা, যার প্রাইস আসছে 300 টাকা। অবশেষে চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাম্পিং কোলা। ডাম্পিং কোলাতে রয়েছে 5 পিস মোমোস, অল্প কিছু স্লাইস করে কাটা সসেস, একটি সস বা চাটনি, আর নিচে রয়েছে আরসি কোলা। ফুড রিভিউ করতে গেলে চিকেন মোমোসের টেস্ট মোটামুটি ভালোই, আউট অফ 10-এর মধ্যে আমি এটাকে দেব 5। মূলত রিভিউ করার মতো আর কোনো কিছু নাই। আগে যেটি অনুমান করেছিলাম সেটি হলো, অর্থাৎ এর প্যাকেজিংটা ছিল ইউনিক, সেই কারণেই হয়তো পাবলিক হোম দিকে এটি খাচ্ছে। আর মোমোসের টেস্ট মোটামুটি ভালো, কিন্তু খুব স্পেশাল আহামরি কোনো কিছু না। এছাড়াও আমরা 100 টাকায় তাদের 1 নম্বর কম্বো অফারটি টেস্ট করেছিলাম, যাতে রয়েছে 2 পিস চিকেন মোমোস, একটি মিনি বার্গার ও স্লাইস পিজা এবং মিনি সফট ড্রিঙ্ক। এর মধ্যে স্লাইস পিজা এবং মিনি বার্গারটির টেস্ট আমার কাছে ভালো লাগেনি। যাই হোক গাইস, এই ছিল মোটামুটি আজকের ট্রাভেল অ্যাডিক্টস অ্যাক্টিভিটিস ব্লক 12। দেখা হবে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I'll keep my head up high.